হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সারাস ফুড কর্নার। আজ আমি আপনাদের সাথে আমার মায়ের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা এতটাই সহজ যে আপনারা যারা কখনো রান্না করেননি তারাও রান্না করতে পারবেন। চলুন তাহলে এই সহজ রেসিপিটা বানিয়ে ফেলি। এখানে আমি একটা কড়াই নিয়েছি আর নিয়ে নিয়েছি অল্প একটু তেল আর একটু হলুদ। হলুদটাকে তেলের সাথে মিশিয়ে এবার দিয়ে দিচ্ছি একে একে সাতটা সিদ্ধ করা ডিম। আমি ডিমগুলো ফুল সিদ্ধ করে নিয়েছি। আরও নিয়ে নিচ্ছি এক চিমটি লবণ। এবার আমি ডিমটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে 2-3 মিনিটের জন্য ভেজে নিব আর অপেক্ষা করব বাদামি হওয়া পর্যন্ত। মাংস না থাকলেও ডিম কিন্তু সবার বাসায় কম বেশি থাকে, আর ঘরের সব সাধারণ মশলা দিয়ে এই রেসিপিটা কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমগুলো উঠিয়ে নিয়েছি আর একই কড়াইতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা বড় পেঁয়াজ কুচি। আমি আরও নিয়ে নিচ্ছি 2টা তেজপাতা। আমি তেজপাতা 2টা মাঝখান থেকে ভেঙে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বাদামি হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1টা বড় টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ ভেজে নিব 1 মিনিটের জন্য। এখন দিয়ে দিব সব শুকনো মশলা। এবার আমি অ্যাড করব 1 চা চামচ লবণ, মরিচের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ। লবণ আর মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। আমি আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। আপনারা দেখেছেন আমি সব মশলা কিন্তু একবারে দেয়নি, এক এক করে দিয়েছি। আপনারা চাইলে সব মশলা একবারেও দিয়ে দিতে পারেন, তবে একে একে মশলা দেবার কারণে আমার কাছে এর টেস্টটা আরও বেশি ভালো লেগেছে। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেলের পাউডার। আপনারা যদি এখানে ফ্রেশ নারকেলের দুধ ব্যবহার করতে পারেন সেটা আরও ভালো হবে। এখন আমি মশলাটাকে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব আর আমার চুলো জাল থাকবে মিডিয়াম আছে। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে আর এটার মানে হচ্ছে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি ডিম। ডিমগুলো ভেজে নেবার পর আমি একটু কাট লাগিয়ে নিয়েছিলাম, আর এই কাট লাগানোর কারণে ডিমের মধ্যে মশলার গ্রেভি খুব ভালো মতো যাবে। খুব ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে ডিম কষাতে দিব 5 মিনিটের জন্য আর আমার চুলো জাল থাকবে মিডিয়াম আছে। 5 মিনিট পর ঢাকনা ছাড়া আমি আরও 1 মিনিট ডিমটাকে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো যাবে তত বেশি খেতে টেস্টি হবে। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে আমি টোটাল 1.5 কাপ পানি দিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝোল ঝোল খেতে চান সেক্ষেত্রে এখানে আরও একটু পানি নিয়ে নিতে পারেন। পানি দেবার পর খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিমটাকে রান্না করতে দিচ্ছি 15 মিনিটের জন্য আর আমার চুলো জাল আছে মিডিয়াম আছে। ফিরে আসলাম 15 মিনিট পর। ঝোল থেকে তেল আলাদা হওয়া শুরু হয়েছে। এই পর্যায়ে আমি চুলো বন্ধ করে দিচ্ছি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও সবকিছু খুব ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে ডিমের কোরমাটাকে রেখে দিচ্ছি বন্ধ চুলোর ওপর। রেডি হয়ে গেল আমার খুবই পছন্দের ডিমের কোরমা। আশা করছি আমার মায়ের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।